বার্ষিক ওয়াজ মাহফিলের চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অপেক্ষারত আমার মা বোনেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমার সবচাইতে বড় পরিচয় হলো আমি আল্লাহর গোলাম, আল্লাহ আমার রব, আর আমার দ্বিতীয় পরিচয় হলো আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আর তিনি আমার রাসূল। মূলত একজন মানুষ এভাবে ঈমান আনতে পারা এটা অবশ্যই বড় বিষয়, তবে এর চাইতে বড় বিষয় হলো ঈমান আল্লাহ কবুল করে নেওয়া। কারণ অনেক সময় এমন হয়, একজন মানুষ সারা জিন্দগি ঈমানদার থাকে, কিন্তু মৃত্যুর আগে তার ঈমানটা চলে যায়। বর্তমান বিশ্বের অন্যতম আলেম দ্বীন শাইখুল ইসলাম মুফতি তকি উসমানী দামত বরকাতুহুম বিষয়টার দৃষ্টান্ত এভাবে পেশ করেন। তিনি বলেন, একটা মেয়েকে বরের উদ্দেশ্যে সাজানো হচ্ছে, মেয়েটাকে যথেষ্ট সুন্দরী লাগে, কিন্তু মেয়েটার চেহারা চিন্তিত উদাসীন। বান্ধবীরা বলল, তোমাকে এত চিন্তিত লাগে কেন, তুমি এত চিন্তিত কেন, তোমাকে তো সুন্দরী লাগে। মেয়েটা উত্তর দিল, তোমাদের কাছে সুন্দরী লাগলে কি হবে, যার কাছে সুন্দরী লাগা দরকার তার কাছে যদি সুন্দরী না লাগে, না কালি কো দেখ না গোরি কো দেখ, মিয়া জিসকো চাহে সহাগন ওহি হ্যায়। আমার ভোটার আইডি কার্ডে অথবা অন্য কোন সনদ পত্রে, আমার জন্ম নিবন্ধন পত্রে আমার পরিচয় তো মুসলিম, কিন্তু আল্লাহ মাফ করুন, আল্লাহর কাছে লক্ষ কোটিবার বানা চাই, আল্লাহর দরবারে যদি মুসলিম না হয়। এজন্য আমাদের ঈমান যেন আল্লাহ কবুল করে নেন, এই মর্মে আমাদের মাশায়েখগণ আমাদেরকে পাঁচটি পরামর্শ দিয়ে থাকেন। পাঁচটি পরামর্শ অনুযায়ী চলতে পারলে আশা করা যায় আল্লাহ তার ঈমান কবুল করে নেবেন। বিপরীত দিক থেকে কথাটাকে আমরা এভাবেও বুঝতে পারি, পাঁচটা পরামর্শ পাঁচটা আমল যার জিন্দগিতে থাকবে না, যেমন ভাবে বুকের ডান পাশে ব্যথা হওয়া গ্যাস্ট্রিকের আলামত, বাম পাশে ব্যথা হওয়া হার্টের সমস্যার আলামত, মাথা ব্যথা হওয়া সর্দি হওয়া জ্বরের আলামত, ঠিক তেমনি হবে এই পাঁচটা বিষয় যার কাছে থাকবে না, আলামত হলো আল্লাহ তার ঈমান কবুল করেন। এজন্য এই পাঁচটা পরামর্শ অনুযায়ী চলে আমরা আমাদের ঈমান আল্লাহর কাছে কবুল করানোর চেষ্টা করব মৃত্যু পর্যন্ত। কে কে রাজি আছে? আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। ভূমিকায় আর কথা লম্বা না করে আমরা সকলেই এক নম্বর পরামর্শ শোনার জন্য মানসিক প্রস্তুতি গ্রহণ করি। এক নম্বর পরামর্শ হলো, তুমি যদি তোমার ঈমান আল্লাহর কাছে কবুল করাতে চাও,
আমাদের মাশায়েখগণ বলেন, নামাজের ব্যাপারে গুরুত্ব দাও এবং নামাজের ভিতরে মনোযোগী হও। নামাজের ব্যাপারে গুরুত্ব আমার মাঝে আছে কিনা বুঝবো কিভাবে? যদি তিনটা জিনিস পাওয়া যায়, বোঝা যাবে যে আমার কাছে নামাজের গুরুত্ব আছে। আর নামাজের গুরুত্ব না থাকা একা এই কথার আলামত, তার ঈমান আল্লাহ কবুল করে। নম্বর এক, যখন ওযু করতে মনে যায় না শীতের কারণে, ঘুমের কারণে, অলসতার কারণে, ব্যস্ততার কারণে, অন্য কোনো কারণে, আমি যদি ওযু করতে যখন মনে চায় না তখন ওযুটা করতে পারি। নম্বর দুই, পুরুষ হলে আমার যদি মসজিদে আসা যাওয়ার অভ্যাস থাকে। নম্বর তিন, এক নামাজের পর আরেক নামাজের জন্য যদি আমি মনের দিক থেকে অপেক্ষা করতে পারি কখন আজান হবে, কখন নামাজ পড়ব। আর মহিলা হলে নম্বর এক, অলসতার সময় যদি উযু করতে পারি। নম্বর দুই, ওয়াক্তের শুরুতে অর্থাৎ আজান হওয়ার সাথে সাথে যদি নামাজটা পড়তে পারি। আর নম্বর তিন, আজানের জন্য যদি আমি মনের দিক থেকে অপেক্ষা করতে পারি। আলামত হলো নামাজের গুরুত্ব আমার কাছে আছে, আর নামাজের গুরুত্ব থাকা এটা আলামত হলো আল্লাহ তার ঈমান কবুল করে নিয়েছে। এজন্য হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা আদুল্লুকুম ইলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত। ক্বালু বালা ইয়া রাসূলাল্লাহ, ক্বালা ইসবাউল উযূ ইনদাল মাকারি ওয়া কাসরাতুল খাতা ইলাল মাসাজিদি ওয়া ইনতিজারুস সালাতি বাদাস সালা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তিনটা জিনিস যদি তোমার কাছে থাকে তাহলে যেহেতু তোমার ঈমান আল্লাহ কবুল করেছেন, সেহেতু আল্লাহ তোমার গুনাহগুলোকে আস্তে আস্তে মিটাইতে থাকবেন আর আখেরাতে আল্লাহ তোমার মর্যাদা বাড়িয়ে। এই বিষয়ে দুই নম্বর কথা, আমাদের ধারণা মতে একজন মানুষ যদি বিপদ আপদে থাকে তাহলে সে আল্লাহর হজবের ভিতর থাকে। প্রকৃতপক্ষে বিপদ আপদ আল্লাহর পক্ষ থেকে হজব হতে পারে, রহমত হতে পারে। কোন বিপদ গজব আর কোন বিপদ রহমত বুঝব কিভাবে? শাইখুল ইসলাম মুফতি তাকির উসমানি দামত বরকাতুহুম বলেন, বিপদে পড়ার পর যদি তোমার গুনাহ বেড়ে যায়, আমল কমে যায়, আলামত হলো ওই বিপদ আল্লাহর পক্ষ থেকে রহমত নয়, ওই বিপদ আল্লাহর পক্ষ থেকে গজব। ব্যবসায়ী মানুষ বিপদে পড়ে টেনশন দূর করার জন্য মদ খাওয়া শুরু করেছে, যুবক মানুষ প্রেমে সেকা খেয়েছে, তার ধারণা মতে বিপদে পড়ছে, এবার টেনশন দূর করার জন্য গাঞ্জা খাওয়া শুরু করছে, টেনশন দূর করার জন্য জুয়া খেলা শুরু করছে, তাস খেলা শুরু করছে, মুভি দেখা শুরু করছে। এই বিপদ আল্লাহর পক্ষ থেকে রহমত নয়, এই বিপদ আল্লাহর পক্ষ থেকে গজব। পক্ষান্তরে বিপদে পড়ার পরে যদি আমল বেড়ে যায়, গুনাহ কমে যায়, তাহলে ওই বিপদ আল্লাহর পক্ষ থেকে গজব নয়, ওই বিপদ আল্লাহর পক্ষ থেকে রহমত। হাদিস শরীফে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ এক ব্যক্তিকে মহব্বত করে তার জন্য একটা জান্নাত সাজান, তারপর তার আমলের দিকে তাকান, দেখেন এই আমল ওই জান্নাতের মূল্য পরিশোধ করতে পারবে কিনা। যখন দেখেন আমল কম, জান্নাত বড়, আল্লাহ ওই বান্দাকে
ওই বান্দিকে কিছু মুসিবত দেন, অসুস্থতা দেন, বিপদ দেন, এর বিনিময়ে সে সবর করে, তাওয়াক্কুল করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, আমল বাড়িয়ে দেয়, আর এর বিনিময়ে সে ওই জান্নাতের উপযুক্ত হয়ে যায়। সুতরাং বিপদ আপদ আল্লাহর পক্ষ থেকে রহমত হতে পারে, গজব হতে পারে। পক্ষান্তরে আমাদের শায়খ মুর্শিদ মাহবুবুল উলামা হযরত মাওলানা পীর জুলফিকার আহমদ নকশবন্দি মুজাদ্দিদীন আহমদ বরকাতুহুম বলেন, আল্লাহর গজবের একটা নিশ্চিত আলামত আছে। যেমন ভাবে এই আলামতটা পাওয়া গেলে ওই লোকটা, ওই বান্দা, ওই বান্দি একজন বাবার সন্তান, একথা যে পরিমাণ সত্য, একজন মায়ের সন্তান, একথা যে পরিমাণ সত্য, এর চাইতে বেশি সত্য হলো সে আল্লাহর গজবের ভিতরে। ওই আলামতটা কি? ওই আলামতটা হলো আল্লাহ কাউকে তাকে সিজদা করার তৌফিক না পায়, আল্লাহ কাউকে আল্লাহকে সিজদা দেওয়ার তৌফিক না পায়। যুক্তি কি প্রমাণ কি তিনি বলেন, একজন মানুষ যখন একজন মানুষের উপর বেশি রাগ করে, রাগটা কিভাবে দেখায়, বলে তোর চেহারা আমি দেখতে চাই না, তোকে যেন আমার বাসার আশেপাশে না দেখি, এই গলির আশেপাশেও যেন না দেখি। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, আল্লাহর একটা ঘর আছে, আল্লাহর ঘরের নাম হলো মসজিদ, আর বান্দা সিজদার মাধ্যমে আল্লাহর যতটা কাছে পৌঁছতে পারে, দুনিয়ার অন্য কোন ইবাদত দিয়ে ততটা কাছে পৌঁছতে পারে না। আমরা টের না পাইলো আল্লাহর ওলিরা টের পান। মিয়া ফজলুর রহমান গঞ্জে মুরাদাবাদী রহমতুল্লাহ আলাই একবার হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইকে বলেন, ও মিয়া আশরাফ আলী শোনো, আমি যখন সিজদায় যাই আমার কাছে মনে হয় আমার আল্লাহ আমাকে আদর করে। কোন ব্যক্তিকে আল্লাহ নামাজ পড়ার তৌফিক দিচ্ছেন না, এ কথাটার অর্থ কি? এ কথাটার অর্থ হলো আল্লাহ কেমন যেন বলে দিচ্ছেন, তুই আমার এই পরিমাণ গজবের ভিতর আস, তোর চেহারা আমি দেখতে চাই, তোকে যেন আমি আমার ঘরের আশেপাশে না। এই জন্য ও যুবক ভাইরা, তোমরা যারা মনে করো যৌবনের উন্মাদনার কারণে নামাজ ফাঁকি দিচ্ছ, না না না, তুমি নামাজ ফাঁকি দিচ্ছ না। ও ব্যবসায়ী বন্ধুরা, আপনারা যারা মনে করেন ব্যস্ততার কারণে, ও রাজনীতিবিদ বন্ধুরা, আপনারা যারা মনে করেন ব্যস্ততার কারণে নামাজ ফাঁকি দিচ্ছেন, না না না, আপনি নামাজ ফাঁকি দিচ্ছেন না। ও মা বোনেরা, গভীর রাত পর্যন্ত সিরিয়াল দেখার কারণে আপনি মনে করেন ফজরের নামাজ আপনি ফাঁকি দিয়েছেন, না না না, আপনি ফাঁকি দিচ্ছেন না, বরং আপনার অস্তিত্ব যে পরিমাণ সত্য, আপনি একজন বাবার সন্তান, একজন মায়ের সন্তান, এ কথা যে পরিমাণ সত্য, এর চাইতে বেশি সত্য হলো আল্লাহ আপনাকে এ পরিমাণ গজবের ভিতর রেখেছেন, আল্লাহ কেমন যেন বলে দিচ্ছেন তোর চেহারা আমি দেখতে চাই। একজন বেনামাজি আল্লাহর কি পরিমাণ গজবের ভিতর থাকে, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কথাটা না বললে আমি বলার সাহস করতাম। তিনি বলেন, একজন বেনামাজি আল্লাহর দরবারে একটা শুকুরের চাইতো খারাপ। এজন্য নামাজ না পড়া কেবল ব্যক্তিগত সমস্যা নয়, একটা পারিবারিক সমস্যা। ও বাবা, আপনার ধারণা মতে আপনার পরিবারের অশান্তির মূল কারণ হলো আপনার ওই সন্তান, যে সন্তান ইনকাম কম করে, না, আপনার পরিবারের অশান্তির মূল কারণ হলো আপনার পরিবারের ওই সদস্য, যে সদস্য নামাজ পড়ে। কারণ আল্লাহর গজব মাথায় নিয়ে পরিবারের শান্তি আশা করা যায় না। নামাজ না পড়া কেবল পারিবারিক সমস্যা নয়, এটা একটা সামাজিক সমস্যা। সমাজের যুবকরা যদি নামাজি হয়ে যায় তাহলে ওই যুবকরা সন্ত্রাসী হবে না, ইফতেজার হবে না, মদখোর হবে না, নেশাখোর হবে না, গাঁজাখোর হবে না। এটা কেবল সামাজিক সমস্যা নয়, এটা একটা রাষ্ট্রীয় সমস্যা।
আপনি বেনামাজিকে যদি রাষ্ট্রের মালিক বানান তাহলে সেবার নামে শোষণ করবে, শাসক হবে না, শোষক হবে, জনগণের খেদমত করবে না। এটা কেবল রাষ্ট্রীয় সমস্যা নয়, এটা গোটা মুসলিম উম্মার সমস্যা। আপনাদেরকে জিজ্ঞেস করি, বর্তমানে মুসলমানের সংখ্যা কম না বেশি? বরং 2013 সালের একটা জরিপ মতে সংখ্যার দিক থেকে, কোয়ান্টিটির দিক থেকে এত অধিক সংখ্যক মুসলমান পৃথিবীর ইতিহাসে আর ছিল না। কিন্তু আমরা যখন সংখ্যায় কম ছিলাম তখন এই পৃথিবী আমরা শাসন করেছি, এক দুই বছর নয়, 800 বছর। এবার আমরা সংখ্যায় বেড়ে গেছি, অথচ আমরা সবচাইতে বেশি নির্যাতিত নিপীড়িত। কারণ কি? ও আল্লাহর বান্দা খুব ভালো করে বুঝেন, ইহুদি খ্রিস্টান্ত চক্রান্ত করবেই, চক্রান্ত হলে তাদের কাজ। আমি যেটা বোঝাতে চাচ্ছি, মূল তো সেখানে নয়, মূল তো সেখানে আমরা আজকে আল্লাহকে ছেড়ে দিয়েছি, তা আল্লাহ আমাদেরকে ছেড়ে দিয়েছে। এই কারণে মুফাক্কির ইসলাম সাইয়্যেদ আবুল হাসান আলী রাব্বি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বর্তমান দুনিয়ার মুসলমানদের মধ্য থেকে তিনি চ্যালেঞ্জ করে বলেন যে যদি 50% অতিক্রম করে 51% প্রকৃত অর্থে নামাজি হয়ে যায়, আমেরিকা কেন, ইউরোপ কেন, বর্তমানের আলোকে বলি আমেরিকার পাগল প্রেসিডেন্ট ট্রাম্প কেন, ইহুদিদের নেতানিয়াহু কেন, পত্রলাল কুত্তরা কেন, দুনিয়ার পুরো জানোয়ার আমাদের আছাড় লাগাতে পারবে না। আল্লাহ আমাদেরকে নামাজি হয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমাদের মাশায়েখগণ আমাদেরকে আমাদের ঈমান আল্লাহর কাছে কবুল করানোর জন্য সর্বমোট 5টা পরামর্শ দিয়ে থাকে। 2 নম্বর পরামর্শ শোনার জন্য আমরা সকলেই মানসিক প্রস্তুতি গ্রহণ করি। 2 নম্বর পরামর্শ শোনার আগে একটা দৃষ্টান্ত পেশ করি। আমাদের শায়খ মুর্শিদ বলেন, একটা বিমান যখন মাটিতে থাকে তখন ওই বিমানের ওজন হয় কয়েক টন, কিন্তু ওই বিমানটা যখন মাটি থেকে উপরের দিকে উঠতে থাকে, যত উপরে উঠে তত তার ওজন হালকা হয়ে যায়। কেন? কারণ মাটির টেনে ধরার একটা শক্তি আছে, বিজ্ঞানের ভাষায় যেটাকে আকর্ষণ শক্তি বলা হয়। যে কোনো বস্তু যতক্ষণ পর্যন্ত মাটির সাথে থাকে ততক্ষণ পর্যন্ত ওই বস্তুটা তুলনামূলকভাবে ওজনই হয়। এজন্য দেখবেন একটা বোঝা দুইজন উঠাতে কষ্ট হয়, কিন্তু কোনো মতে মাথায় উঠিয়ে দিলে পরে একজনই নিয়ে যেতে পারে। কেন? মাটির সাথে তার দূরত্ব বেড়ে গেছে, দূরত্ব বেড়ে যাওয়ার কারণে ওজন হালকা হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে আমাদের ওজন বাড়ার একটা শক্তি আছে। আমরা যতদিন পর্যন্ত নবীজির সুন্নার সাথে লেগে থাকবো, যতদিন পর্যন্ত নবীজির তরিকার সাথে লেগে থাকবো, আমেরিকা কেন, ইউরোপ কেন, জাপান কেন, জার্মান কেন, বার্মা কেন, ভারত কেন, দুনিয়ার কোন শক্তি আমাদের ওজনকে সামাল দিতে পারবে না। এজন্য আমাদের মাশায়েখগণ বলেন, তুমি যদি তোমার ঈমানকে আল্লাহর কাছে কবুল করাইতে চাও তাহলে আহলুস সুন্নাহ হও, নবীজির সুন্নাহ অনুসরণ করো। নবীজির সুন্নাহ অনুসরণ কিভাবে করবা? ওয়াল জামাআত, সাহাবায়ে কেরামের জামাআত নবীজির সুন্নাহ যেভাবে অনুসরণ করেছেন সেভাবে অনুসরণ করো। সাহাবায়ে কেরামের জামাআত নবীজির অনুসরণ কিভাবে করেছেন? পরিপূর্ণ অন্তর দিয়ে তাই তাকে অনুসরণ করেছেন পরিপূর্ণ শক্তি দিয়ে। এজন্য তোমার আমলের সাথে সাহাবায়ে কেরামের আমলের মিল থাকতো, শুধু আমলের মিল থাকতে হবে না, আমলের পরিমাণ মিল থাকতো, শুধু পরিমাণে মিল থাকতে হবে না, আমলের ধরনে মিল থাকতে হবে, শুধু ধরনে মিল থাকতে হবে না, আমলের কারণে মিল থাকতে হবে, শুধু কারণে মিল থাকতে হবে না, আমলের সময় বা স্থানের সাথে মিল থাকতে হবে, শুধু সময় বা স্থানের সাথে
মানুষের সাথে মিল থাকতে হবে। এই কঠিন কথাটা একটা দৃষ্টান্তের মাধ্যমে আপনাদের কাছে সহজ করে দেওয়া যাবে। যেমন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন ঈদ পালন করেছেন, আমরাও ঈদ পালন করি, আমলে মিল আছে। আমলে মিল থাকলে হবে না, আমলের পরিমাণে মিল থাকতে হবে। সাহাবায়ে কেরাম ঈদ পালন করেছেন দুইটা, আর কিছু কিছু মুসলমান ঈদ পালন করে তিনটা। তাহলে তিন নম্বর যে ঈদ, এই ঈদ সাহাবায়ে ওয়ালা ঈদের সাথে মিল নাই বিধায় এই ঈদ ঈদ হয় না, এটা বেদাত। শুধু পরিমাণে মিল থাকলে হবে না, ধরনে মিল থাকতে হবে। সাহাবায়ে কেরাম ঈদ পালন করেছেন কি ধরনে, কি পদ্ধতিতে? তারা ঈদ পালন করেছেন অতিরিক্ত দুই রাকাত নামাজ আদায়ের মাধ্যমে। যে দুই রাকাত নামাজের ভিতরে অতিরিক্ত ছয় তাকবীর আছে, সাহাবায়ে কেরাম ঈদ পালন করেছেন এভাবে। এরা ঈদ পালন করে কিভাবে? এরা ঈদ পালন করে জশ্রে জুলুস মিছিল বের করে। সাহাবায়ে কেরামের ঈদের সাথে ঈদে মিলাদুন নবীর জশ্রে জুলুসের মিল নাই বিধায় এই ঈদ ঈদ হয় না, এই ঈদ বেদাত হয়। শুধু ধরনে মিল থাকলে হবে না, স্থানে মিল থাকতে হবে। সাহাবায়ে কেরাম যেই সময় বা যেই স্থানে ঈদ পালন করেছেন, একটা হলো রমজান পরবর্তী শাওয়াল মাস, আরেকটা হলো জিলহজ মাসের 10 তারিখ। ধরনে মিল থাকতে হবে না, কারণে মিল থাকতে হবে। সাহাবায়ে কেরাম প্রথম ঈদ পালন করেছেন রমজানের শুকর হিসাবে, আর দ্বিতীয় ঈদ পালন করেছেন হজের শুকর হিসাবে। শুধু ধরনার কারণে মিল থাকলে হবে না, নিয়তও মিল থাকতে হবে। সাহাবায়ে কেরাম ঈদ পালন করেছেন আল্লাহর হুকুম মেনে, নবীদের তরিকা মেনে, আর ঈদে মিলাদুন নবীর ধরনেও মিল নাই, কারণেও মিল নাই, পরিমাণেও মিল নাই, স্থানও মিল নাই। সুতরাং এই ঈদে মিলাদুন নবী কখনো সাহাবাওয়ালা ঈদ হতে পারে না, নবীদের সুন্নাওয়ালা ঈদ হতে পারে না বিধায় এই ঈদে মিলাদুন নবী নির্দিষ্টতম বেদাত ছাড়া আর কিছু নয়। এজন্য আমাদের মাশাইখগণ বলেন, তুমি যদি তোমার ঈমান আল্লাহর কাছে কবুল করাইতে চাও, তাহলে আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত হওয়া ছাড়া তোমার ঈমান আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ আমাদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাত হওয়ার তৌফিক দান করুন। তিন নম্বর পরামর্শ শোনার জন্য আমরা সকলেই মানসিক প্রস্তুতি গ্রহণ করি। এর আগে প্রথম দুটার সবক দেন, আমাদের ঈমান আল্লাহর কাছে কবুল করাইতে হলে এক নম্বর আমলের নাম সবাই বলেন নাই, নামাজ। দুই নম্বর আমলের নাম সবাই বলেন নাই, আহলুস সুন্নাহ ওয়াল জামাত হওয়া। সংক্ষেপে বলেন, নবীদের সুন্নতের অনুসরণ করা, নবীদের তরিকার অনুসরণ করা। তিন নম্বর আমল শোনার জন্য আমরা সকলেই মানসিক প্রস্তুতি গ্রহণ করি। তিন নম্বর আমল শোনার আগে একটা ছোট্ট ঘটনা আপনাদের কাছে পেশ করি। আমাদের নিকট অতীতের একজন বুজুর্গ ছিলেন ফাতিহুন নাফস হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর এই বান্দার অনেকগুলো বৈশিষ্ট্য ছিল, তন্মধ্যে থেকে অন্যতম বৈশিষ্ট্য ছিল তিনি ছিলেন মদিনার পাগল। অনেক মদিনার ইশক সম্পর্কে তার অনেক ঘটনা আছে। মদিনা থেকে খেজুর আসলে তিনি মদিনার মহব্বতে খেজুর গুলো গ্রহণ করতেন, রেখে দিতেন, মেহমান আসলে মেহমানদারি করেন, এমনকি খেজুরের সংখ্যা কম হলে ছোট ছোট টুকরা করে মানুষকে হাদিয়া দিতেন। খেজুরের পিসিগুলো তিনি জমা রাখতেন, খেজুর শেষ হয়ে গেলে ওই পিসি মুখে দিয়ে রাখতেন মদিনার মহব্বত। আমার শায়খ মুর্শিদ ঘটনা লেখেন, তার কাছে একটা ছোট্ট বাচ্চা আসলো বাবার সাথে। বাচ্চাটা হুজুরদের কাছে যেরকম বাচ্চা নিয়ে আসে, হুজুর অভ্যাস মাফিক ওই বাচ্চাটাকে সামান্য একটা খেজুর সাথে, বাচ্চাটা খেজুর নেয় না। বাচ্চাটা একবার খেজুর দিকে তাকায়, আর একবার বাবার দিকে তাকায়। বাবা কি বলে? এভাবে যখন বাবা দেখলো হুজুর কষ্ট পাচ্ছেন, তখন বাবা ইশারা দিল, বাবা তুমি খেজুরটা নিয়ে নাও। খেজুরটা নিয়ে নাও বলার সাথে সাথে বাচ্চাটা খেজুরটা নিয়ে নিল। আল্লাহর
থেকে বড় বড় শিক্ষা বের করে। খেজুরটা নেওয়ার সাথে সাথেই আল্লাহর এই অলি চোখের পানি ছেড়ে দিলেন, বলেন আহ এই বাচ্চাটার কাছে এই মিষ্টি খেজুর কত প্রিয়। ওই যুগে তো আর চকলেট ছিল না, এগুলাই ছিল মিষ্টি। আর আপনারা জানেন বাচ্চারা মিষ্টি প্রিয় হয়, বাসায় 1 কেজি আনার নিয়ে যান আর 1টা মিনি চকলেট নিয়ে যান, আপনার বাচ্চা চকলেটটা ধরবে আনার ধরবে না। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিলেন, বলেন আহ এই বাচ্চাটার কাছে এই খেজুরটা কত প্রিয়। মিষ্টি খেজুর প্রিয় হওয়ার পরেও সেই খেজুরটা ধরে নাই, সে বাবা কি বলে কথার প্রতি পাঠিয়েছিল। আমাদের কাছে তো গুনাহ প্রিয়। আপনি বলতে পারেন হুজুর আমার কাছে তো গুনাহ প্রিয় নয়। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, যে লোকটা বলে গুনার প্রতি আমার টান নাই, আমার কোনো আকর্ষণ নাই, ওই লোকটা হয় ইবলিস না হয় ফেরেশতা। ইবলিস মানে মিথ্যা কথা বলে, আর ফেরেশতা মানে আল্লাহ তাআলা তার অন্তরে গুনার টান দিয়ে সৃষ্টি করেন। যদি মানুষ হয় যত বড় আল্লাহর ওলি হোক না কেন, তার অন্তরে গুনার প্রতি আকর্ষণ থাকবেই, কারণ এটাই হলো পরীক্ষার জায়গা। তবে আল্লাহর ওলিদের মাঝে আর আমাদের মাঝে পার্থক্য হল, আল্লাহর ওলিরা হন মাহফুজ। মাহফুজের অর্থ হলো আল্লাহ তাআলা তাদের 24 ঘন্টার ব্যস্ততাটাকে এমন ভাবে ঢেলে সাজিয়ে দেন, যেটাকে বলা যায় ব্যাগে ফেলে দেন, এমন ভাবে আল্লাহ তাআলা ঢেলে সাজিয়ে দেন, গুনাহ করার ইচ্ছা অন্তরে থাকলো গুনাহ করার পরিবেশ তারা পায় না। চোখ খুললেই ছাত্র সামনে, ভক্ত মনিরান সামনে, চোখ খুললেই শিতানের কাছে হলো কোরআন মজিদ হাদিসের কিতাব, যেই রুমে ঘুমায় সেখানেও এরকম কিতাবপত্র সাথেই থাকে। পাষাণ হৃদয় যদি না হয় তাহলে এত কিছুর সামনে গুনাহ করবে কিভাবে। আল্লাহ তাআলা তাদের ব্যস্ততাকে এমন ভাবে সাজিয়ে দেন, এমন ভাবে তারা ব্যস্ত থাকে যে তারা ইচ্ছা করলো গুনার প্রতি আকর্ষণ থাকলো গুনাহ করার সুযোগ তারা পায় না। যাই হোক, রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বললেন আহ গুনাহ আমাদের কাছে কত প্রিয়। এই বাচ্চাটা যেমন মিষ্টি খেজুর তার কাছে প্রিয় হওয়ার পরেও বাবা কি বলে এই কথার প্রতি তাকিয়েছে, আমরা যদি এভাবে তাকাতাম ও মালিক গুনাহ তো আমার করতে মনে চায়, আপনি কি বলেন? ও মালিক আমার তো শীতের রাত ঘুম ছেড়ে দিয়ে আমার তো ফজরের নামাজ পড়তে মনে চায় না, আপনি কি বলেন? ও মালিক আমার তো ঘুষের কারবার করতে মনে চায়, আপনি কি বলেন? ও মালিক আমার তো ব্যাংক থেকে সমিতি থেকে সুদ নিতে মনে চায়, আপনি কি বলেন? ও মালিক আমার তো হারাম খেতে মনে চায়, আপনি কি বলেন? ও মালিক আমার তো পরনারীর প্রতি দৃষ্টি দিতে মনে চায়, আপনি কি বলেন? ও মালিক আমার তো হিন্দি সিরিয়াল দেখতে মনে চায়, আপনি কি বলেন? ও যুবক ভাইরা, তুমি দরজা জানলা বন্ধ করে ল্যাপের নিচে কম্বলের নিচে অ্যান্ড্রয়েড মোবাইলের সুযোগ নিয়ে, ল্যাপটপের সুযোগ নিয়ে, সহজলভ্য ইন্টারনেটের সুযোগ নিয়ে, গুগল সার্চ দিয়ে, ইউটিউব সার্চ দিয়ে তুমি যে নগ্ন ফিল্ম দেখছ, তুমি মনে করো তোমাকে কেউ দেখে না, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহর উস্তাদ বিশিষ্ট তাবেঈ আতা ইবনে আবি রাবাহ রহমতুল্লাহ আলাইহি বলেন, ও আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দি, কয়েকটা সেকেন্ডের জন্য তোমার ইমানের দরজাটাকে খোলো, তোমার ইমানের জানালাটাকে খোলো, ইমানি বিবেকটাকে তুমি খোলো, খুলে কয়েকটা সেকেন্ডের দিকে সেকেন্ডের জন্য একবার নিজের দিকে তাকিয়ে দেখো, আর তুমি একটু চিন্তা করে দেখো, আসলেই কি তোমাকে কেউ দেখে না? আসলেই কি তোমাকে কেউ দেখে না? ও মালিক আমার তো পর্দা মানতে মনে চায় না, আপনি কি বলেন? ও মালিক আমার তো পর্নারীর ভিডিও দেখতে মনে চায়, গান শুনতে মনে চায়, আপনি কি বলেন? এভাবে আমাদের প্রত্যেকটি করণীয় এবং বর্জনীয় কাজের ক্ষেত্রে মালিক কি বলেন এ কথার প্রতি যদি তাকাই, তাহলে মালিক ধীরে ধীরে আমার ইমান কবুল করে। পরিভাষায় এটাকে ইখলাস বলা। প্রত্যেক কাজের ক্ষেত্রে মালিকের সন্তুষ্টির প্রতি লক্ষ্য রাখে, মালিক কি বলেন এ কথার প্রতি লক্ষ্য রাখে। আল্লাহর বান্দা এ কথার প্রতি যদি আমরা আমাদের পরিবারগুলো সমাজগুলো যদি এ কথার প্রতি লক্ষ্য রাখতো,